ছাড়িয়ে যাওয়া দেখাও যত প্রতিভা তোমার একটি গাড়ি তিনজন অলরাউন্ডার পাবে সেই প্রতিভার লড়াইয়ে জয় হবে যার বন্ধুরা স্বাগত জানাচ্ছি মার্কস অলরাউন্ডার 2014 এর ফিরে দেখা এই বিশেষ পর্বে নাবিলা রয়েছে তোমাদের সঙ্গে এবং তোমরা জানো যে এই বছরের এপ্রিলের গোড়া থেকে শুরু হয়েছিল আমাদের এই আয়োজনটি সারা দেশ জুড়ে এবং সারা দেশ থেকে লক্ষ লক্ষ শিশু কিশোর অংশগ্রহণ করেছিল আমাদের এই আয়োজনে যে আয়োজন থেকে আমরা পেয়ে গেছি দু গ্রুপ মিলিয়ে অর্থাৎ প্রাথমিক এবং মাধ্যমিক গ্রুপ মিলিয়ে সেরা ছয় মার্কস অলরাউন্ডার প্রতিযোগীকে এবং এখান থেকে নির্বাচিত হবে সেরা দুই মার্কস অলরাউন্ডার দু গ্রুপ মিলিয়ে কারা হবে তারা সেটা আমরা জেনে নেব গ্র্যান্ড ফিনালেতে সমুদ্র শহর চট্টগ্রামে 2008 সালে শুরু হয়েছিল যে এই যাত্রা কালক্রমে আজ তা সারা দেশের স্কুলগামী শিশু কিশোরদের জন্য একটি জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় পরিণত হয়েছে বন্ধুরা চলো দেখে আসি এই যাত্রার মনোমুগ্ধকর কিছু অংশ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে থাকা অপ্রকাশিত শিশু প্রতিভাগুলোকে একটি সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে তুলে এনে তার সুষ্ঠু বিকাশের লক্ষ্যেই উদ্ভব মার্কস অলরাউন্ডার প্রতিভার ঝালকে সেরা হও পলকে প্ল্যাটফর্মের স্কুল ভিত্তিক এই প্রতিভা যাচাই প্রতিযোগিতা নিয়ে মার্কস তার যাত্রা শুরু করে 2008 কিন্তু তখন সে প্রতিযোগিতা সীমাবদ্ধ ছিল কেবলমাত্র চট্টগ্রাম বিভাগের স্কুলগুলোর মাঝেই জাতীয় পর্যায়ে ব্যাপকভাবে এই প্রতিযোগিতার প্রাথমিক রাউন্ডের বাছাই শুরু হয় 2009 এপ্রিলের গোড়ার দিকে শুরু থেকেই এর আয়োজন ছিল ব্যাপক ও বর্ণাঢ্য সারা দেশকে ছয়টি বিভাগে ভাগ করে দেশের বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিক ও পাক্ষিক পত্রিকায় ফলাও করে ছাপা হয় প্রতিযোগিতার খবর রেডিও ও টেলিভিশনে প্রতিযোগিতার বিষয়বস্তু সময় ও বিবরণ সহ বিজ্ঞাপন প্রচারিত হতে থাকে মুহূর্তে ফলাফল প্রতিযোগীদের ব্যাপক সাড়া সমস্ত বাংলাদেশের প্রায় 1 লক্ষ স্কুলগামী শিশু কিশোর অংশগ্রহণ করে এই প্রতিযোগিতায় বিভাগীয় প্রাথমিক বাছাই শেষে সেখান থেকে সেরা মার্কস অলরাউন্ডাররা উঠে আসে সেমিফাইনাল পর্যায়ে প্রতিযোগিতার জন্য প্রতিযোগীদের জন্য তিনটি গ্রুপে আয়োজন করা হয় এই প্রতিযোগিতার প্রাথমিক নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক গ্রুপ ছটি বিভাগের তিন গ্রুপ থেকে শ্রেষ্ঠ তিনজন করে মোট 18 জন মার্কস অলরাউন্ডারের চূড়ান্ত পর্বে উঠে আসে প্রতিযোগিতার জন্য প্রাথমিক থেকে চূড়ান্ত পর্বে উঠে আসার পুরো প্রক্রিয়াটাই পর্বাকারে প্রচারিত হয় দেশের শীর্ষস্থানীয় টেলিভিশন চ্যানেল এনটিভিতে দেশের সম্মানিত বরেণ্য সাহিত্যিক শিল্পী ও সংস্কৃত ব্যক্তিত্বরা বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন এইসব মার্কস অলরাউন্ডারদের বের করে আনতে প্রতিটি গ্রুপ থেকে একজন করে মোট সেরা তিনজন মার্কস অলরাউন্ডারের জন্য পুরস্কার হিসেবে নির্ধারণ করা হয় 5 লক্ষ টাকার শিক্ষাবৃত্তি এবং বিজিত মার্কস অলরাউন্ডারদের জন্য নির্ধারণ করা হয় শিক্ষাবৃত্তি ও কম্পিউটার সহ নানা ধরনের পুরস্কার সব নামটা ঘোষণা করছি প্রাথমিক গ্রুপের লামিয়া মুনতাহা মাইশা মাইশাকে অভিনন্দন সে পাচ্ছে 5 লক্ষ টাকার বৃত্তি হুমায়রা নওশিন রথে হুমায়রা নওশিন রথি ঢাকার মার্কস অলরাউন্ডার নিম্ন মাধ্যমিক পর্যায়ে সেরা হয়েছে মাধ্যমিক গ্রুপের যার নাম বলছি তামান্না বিনতে আজাদ প্রমি অভিনন্দন প্রমির রথি এবং মাইশাকে শিশুদের বৈচিত্র্যময় প্রতিভার বিকাশে যে যাত্রা শুরু হয়েছিল সেরা তিন মার্কস অলরাউন্ডারের অভিষেকের মাধ্যমে যাত্রার এখানেই শুরু বন্ধুরা দেখছিলাম শুনছিলাম মার্কস অলরাউন্ডারের শুরুর দিককার গল্প অর্থাৎ শুরু কিভাবে হয়েছিল এবং এতদূর কিভাবে আসলো এখন এই মুহূর্তে আমরা কথা বলবো এমন একজন মানুষের সঙ্গে যিনি মার্কস অলরাউন্ডার এই আয়োজনটি শুরুর দিক থেকে এখন পর্যন্ত অতপ্রতভাবে জড়িত তিনি হচ্ছেন মার্কস অলরাউন্ডারের ক্রিয়েটিভ ডিরেক্টর তানভীর হোসেন প্রবাল
ধন্যবাদ নাবিলা, সেই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি মার্কস অল রাউন্ডারের যারা দর্শক শ্রোতা আপনাদের সবাইকে। আসলে একদম শুরু না নাবিলা, যেটা হলো মার্কস অল রাউন্ডারের শুরু হয়েছিল 2008 সালে, প্রথমে এটা চট্টগ্রাম কেন্দ্রিক ছিল। 2009 সালে আমরা জাতীয় পর্যায়ে অনুষ্ঠানটা শুরু করি, 2009 থেকে আমার সম্পৃক্ততা। আর এই অনুষ্ঠানের যারা উদ্যোক্তা এবং যারা এই অনুষ্ঠানটি নির্মাণ করেন সেই আবুল খায়ের গ্রুপ, তাদের সাথেই আমার সম্পৃক্ততা, যে কারণেই অনুষ্ঠানটির ক্রিয়েটিভ দিকটাতে আমি আমার ইনপুটটা দেওয়ার চেষ্টা করি এবং সবাই মিলে আমরা কাজটা করি। তো আবুল খায়ের গ্রুপ বাংলাদেশের অন্যতম প্রধান একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান এবং তারা নানা ধরনের পণ্য উৎপাদন করেন, যার মধ্যে শিশু খাদ্য রয়েছে এবং যার মধ্যে মার্কস অতি জনপ্রিয় একটা ব্র্যান্ড মার্কস ফুড, কিন্তু আমরা যেটা বলি, এবং এটা কিন্তু একটা ট্যাগলাইন আছে যে ব্যালান্স ডায়েট এবং শরীরের পুষ্টির জোগাড় করো যেটা বাচ্চাদের জন্য, স্কুলগামী বাচ্চাদের জন্য। তো এই প্রোডাক্টের মার্কেটিং করার সময় আমরা যেটা দেখলাম যে আমরা যখন বাচ্চাদের পুষ্টি নিয়ে কাজ করছি, তাদের গ্রোথ নিয়ে কাজ করছি, তো শুধুমাত্র শারীরিক মানসিক গ্রোথের পাশাপাশি বাচ্চাদের পড়ালেখার পাশাপাশি কিন্তু তাদের মানসিক বিকাশের জন্যে অন্যান্য কিছু বিষয় খুব প্রয়োজন, না তাদের নান্দনিক বিকাশের। অনেকে গান করে, অনেকে নাচ করে, অভিনয় করে, তো আমাদের দেশে অনেক ধরনের প্রোগ্রাম হলো, বাচ্চাদের জন্য কিন্তু প্রতিযোগিতামূলক সে ধরনের কোনো প্রোগ্রাম ছিল না। খুব কষ্ট করে বলতে হয় যে একটা সময়ে জাতীয় পর্যায়ে কিছু অনুষ্ঠান হলেও বহু বছর আগেও, এখন কিন্তু জাতীয় পর্যায়ে বলি আর যেটাকে বলি আমরা সাধারণ পর্যায়ে যে ব্যক্তিগত উদ্যোগে ধরনের অনুষ্ঠানগুলো হয় না, সেই তাগিদ থেকে মার্কস এটা শুরু করেন 2008-এ। মার্কস অল রাউন্ডারের যারা নির্মাতা আবুল খায়ের গ্রুপ, কিন্তু প্রথমে এটা পরিসর একটু ছোটো ছিল, চট্টগ্রাম কেন্দ্রিক। 2009 সালে আমরা এটা প্রথম শুরু করি জাতীয় পর্যায়ে, 3টি গ্রুপ ছিল তখন, আমরা ছিলাম প্রাথমিক, নিম্ন মাধ্যমিক এবং মাধ্যমিক। 2010 সাল পর্যন্ত আমরা যখন এটা কন্টিনিউ করি তখন 3টি গ্রুপেই হতো মার্কস অল রাউন্ডার, কিন্তু তারপর 10-এর পরে আমরা 3 বছর একটা গ্যাপ যায়, দেশের সব রাজনৈতিক প্রেক্ষাপট সব কিছু মিলিয়ে বাচ্চাদের পরীক্ষার সময় এটা ধরে, তো সব কিছু মাথায় নিয়ে তো আমাদের কাজটা করতে হয়। তো এবারে 2014 সালে আমরা আবার এটা শুরু করলাম এবং অনেকটা বৃহৎ কলিবরে, যদিও আমরা গ্রুপটা কমিয়ে ফেলেছি, আমরা প্রাথমিক এবং মাধ্যমিক করেছি, প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রাথমিক এবং যারা হচ্ছে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত মাধ্যমিক গ্রুপ করে। কিন্তু এবারে যেটা কলেবটা বড়ের কারণে বললাম যে 7টি বিভাগ করে, পুরো দেশটাকে 7টি বিভাগ ধরে 25টি জোন করে আমরা এই টোটাল আয়োজনটা করেছি স্কুল পর্যায় থেকে, এমনি এক একটা স্কুলে, ছোটো ছোটো স্কুলগুলোতে ধরে, বড় স্কুলগুলো ধরে, প্রত্যন্ত অঞ্চল থেকে বাচ্চারা এটাতে অংশ নিয়েছে এবং প্রায় 3.5 লক্ষ বাচ্চাদের মধ্য থেকে কিন্তু আমরা আজকে যারা আমাদের অনুষ্ঠানে 2টি গ্রুপে যে 3 জন 3 জন করে 6 জন ফাইনালিস্ট এসছে, এটা কিন্তু অনেকটা পথ পেরিয়ে এসেছে। তো এই পথ পেরোনোটা আসলে খুব খুব কঠিন ছিল আর কি, কিন্তু এতে আমাদের সবার এতটা সহায়তা ছিল। আজকে ইনটিভিতে আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে, পাশাপাশি স্কুলগুলো আমাদের সহায়তা করেছে, দেশের যারা বরেণ্য শিল্পীগুলো কলাকুশলী ছিলেন তারা বিচারকের দায়িত্ব পালন করেছেন এবং আমরা এখন থিয়েটার পর্যায়ে 3 জন খুব গুণী শিল্পী আমাদের সাথে বিচারকের দায়িত্ব পালন করেছে, তুমি জানো। তো এই পর্যায়ে আজকে আমরা এসেছি, তো এই যাত্রাটা এভাবেই শুরু হয়েছে এবং আজকে সবার ভালোবাসায় মার্কস অল রাউন্ডার দর্শকের ভালোবাসার প্রোগ্রাম, বাচ্চাদের ভালোবাসার প্রোগ্রাম, অভিভাবকদের ভালোবাসার প্রোগ্রাম, এই জন্য আমরা গর্বিত। নিঃসন্দেহে এবার একটু জানতে চাই যে এবারে এ বছর একটি বড় গ্যাপের পর বৃহৎ পরিসরে হয়েছে, সামনে নিশ্চয়ই আমরা আশা করছি যে আরো বড় পরিসরে এই অনুষ্ঠানটি সবসময় এটা কন্টিনিউ করে যাবে, কিরকম প্ল্যান রয়েছে সামনে? না, এটা তো আসলে দর্শকরা ভালোবাসে বলেই অনুষ্ঠানটা এখনো চলছে এবং আমি আশা করি অনুষ্ঠানের নির্মাতা প্রতিষ্ঠান যারা আছেন, কারণ বাচ্চারা ওয়েট করে, মাঝখানে আমরা 3-4 বছর করিনি কিন্তু প্রতিবার হয়েছে কবে হবে মার্কস অল রাউন্ডার, কবে হবে মার্কস অল রাউন্ডার। তো সেই ভালোবাসার দাবিতেই নির্মাতারা এটা আবার তৈরি করেছেন, তো আমি আশা করি যে তারা এই ভালোবাসা এবং চাহিদার কথা বিবেচনা করে আগামীতেও এটা কন্টিনিউ করবেন এবং আমাদের দেশের স্কুলগামী শিশু কিশোরদের জন্য তাদের প্রতিভা বিকাশের গ্রাউন্ড হিসাবে মার্কস অতীতে যেমন কাজ করে এসেছে মার্কস অল রাউন্ডার প্রোগ্রাম, ভবিষ্যতেও সেটা কাজ করবে। নিশ্চয়ই তানভীর ভাই, থ্যাংক ইউ সো মাচ, এবং আপনার সম্পৃক্ততা আসলে বড় একটি ভূমিকা রেখেছে এই অনুষ্ঠান সফল করবার ক্ষেত্রে এবং আরো এন্টারটেইনমেন্ট করবার ক্ষেত্রে। ধন্যবাদ আপনাকে, আপনি এসেছেন এবং থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ আমিলা তোমাকে এবং আবারও মার্কস অল রাউন্ডারের যারা দর্শক তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং এর নির্মাতা কলাকুশলী যারা আছেন এবং আমাদের সহকর্মী তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে বন্ধুরা কথা বলছিলাম তানভীর হোসেন প্রবালের সঙ্গে। শুনলাম মার্কস অল রাউন্ডার এবং এর নির্মাতা প্রতিষ্ঠান আবুল খায়ের গ্রুপের ভাবনা সম্পর্কেও। সারা দেশ থেকে লক্ষ লক্ষ শিশু কিশোরদের মাঝ থেকে সেরাদের বেছে আনার দায়িত্বটি এবং প্রক্রিয়াটি যেমনটি ছিল সময় সাপেক্ষ তেমনই দুরূহ, এবং এই কঠিন কাজটি করবার জন্য যে সকল শিল্পীরা এবং কলাকুশলীরা আমাদের পাশে ছিলেন তাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক কৃতজ্ঞতা।
এবং চূড়ান্ত পর্যায়ে এসে সেরা শতক থেকে সেরা ৬ মার্কস অলরাউন্ডার বেছে আনার এই দুরূহ কাজটি যেই তিন বিচারক মণ্ডলী করেছেন তাদের জন্য রয়েছে অনেক অনেক কৃতজ্ঞতা। এবং এই মুহূর্তে আমার সামনে বসে আছেন তারা, গল্প করব তাদের সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন শমিকা স্যার, পার্থ বড়ুয়া এবং রুমানা রশিদ ইশিতা। স্বাগত জানাচ্ছি আমাদের এই বিশেষ পর্বে, ফিরে দেখা এই পর্বে। এবং আজকে আমরা একটু পেছনে যাব, একদম গোড়াতে যেতে চাচ্ছি। আপনাদের এই অনুষ্ঠানের সঙ্গে সম্পৃক্ততা কিভাবে হলো, কেন হলো এবং কোন বিষয়টি আসলে সবচেয়ে বেশি আপনাদেরকে তাড়া করেছিল, কোন তাগিদটি কাজ করেছিল এই অনুষ্ঠানের সঙ্গে যোগ দেওয়ার ক্ষেত্রে? সৌমি আপু, আমার যেটা কাজ করেছে, আমি অনেকদিন স্ক্রিনে ছিলাম না, মানে কাজ করছি না, আমি স্ক্রিনে অভিনয় করছি না। আমাকে প্রবাল অ্যাকচুয়ালি প্রথম ফোনটা করেছিল, আমার মনে আছে। পুরো প্রসেসটা আমার কাছে খুবই মনে হয়েছে খুব বিউটিফুল। এবং আরেকটা কারণে আমি এটার সাথে সম্পৃক্ত হয়েছি, আমি ছোটবেলায় খেলাঘর করতাম। তো খেলাঘর আমার জীবনের একটা অনেক বড় একটা জায়গা জুড়ে আছে, মানে আমি খেলাঘরে গান করেছি, নাচ করেছি, অভিনয় করেছি। তো সেই সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে বাচ্চাদের সাথে কাজ করা এটা একটা ফান। আর দ্বিতীয়ত, আমাদের বাচ্চাদের ক্রিয়েটিভিটিটা নিয়ে অনেক কিছু নাড়াচাড়া করা যাবে, ওই লোভটা আমার কাজ করেছে। এবং আপনি যেমনটি বলছেন, অনুষ্ঠান চলাকালীন সময়ে আমরা অনেক সময় আপনাদের কাছ থেকে শুনতে পেয়েছি যে আপনাদের ছেলেবেলার অনেক স্মৃতি আপনাদের মনে পড়ে যাচ্ছিল। পার্থদা, একটু আপনার সম্পর্কে জানতে চাচ্ছি, আপনার যোগ দেওয়াটা কিভাবে? আমি অনেকগুলো রিয়েলিটি শো করেছি, এই ধরনের কম্পিটিশন শো। আমার যেটা ছিল যে বাচ্চাদের সাথে কাজ করার, এবং সময় যেটা বললাম, আমি এই লোভটা সামলাতে পারিনি। আর এতে আমি যেটা আমার যেটা আমি বুঝেছি সেটা হচ্ছে, এমনিতে তো বাচ্চাদের কোনো অনুষ্ঠান নাই, কম্পিটিটিভ কোনো অনুষ্ঠান নাই। এই বর্তমানে যে অনুষ্ঠানগুলি চলছে তার মধ্যে মার্কসিং সবচেয়ে বড় প্ল্যাটফর্ম। তো ওই জায়গাটা থেকে একটা ব্যাপার ছিল যে আমি দেখতে চাই যে আসলে বাচ্চারা কতটুকু কী অবস্থা। আর তাতে আরেকটা জিনিস বোঝা যায়, সেটা হচ্ছে আসলে আমাদের এখানে কালচারালি কতটুকু প্র্যাকটিস করছে, আমাদের গার্জিয়ানরা কতটুকু অ্যাওয়ার অফ যে আমাদের এই আমাদের নিজেদের সংস্কৃতি নিয়ে, যতই বলুক যে বিদেশি আগ্রাসন, আকাশ সংস্কৃতির আগ্রাসন। আমি কিন্তু মার্কস অনলাইনের করে এই পর্যায়ে এসে একটা কথা বলতেই পারি, আমাদের দেশের লোকজন কিন্তু আমাদের গান বাজনা ঠিকই করছে, ঠিকই করছে। এবং আমাদের এখানে অনেক ট্যালেন্টস ছড়িয়ে আছে। আমার কারণটাও অ্যাকচুয়ালি বলা হয়ে গেছে। প্রথম কারণটা ছিল যে নিজের জীবনের সাথে এটা এত সুন্দর করে আমি রিলেট করতে পেরেছি। মানে সবাই জানে যে আমার স্টার্টিংটাই নতুন কুড়ি থেকে, আর মার্কস অলরাউন্ডারের সাথে নতুন কুড়ির একটা খুব দারুণ একটা সিমিলারিটিজ আছে। আর তাছাড়া প্রবালদা তো অবশ্যই, রাশিদ ভাইও, একেবারে যখন প্ল্যানিং ফেজে ছিল তখন মাঝে মাঝে প্রবালদা ফোন করতো যে এই তোমরা বলো তো এটা এটা ছিল কি না তোমাদের সময়, গল্প বলার সাথে কি এটা ছিল নাকি? হ্যাঁ হ্যাঁ ছিল। আমি তখন বলতাম যে আমি যদি স্ক্রিনের সামনেও না থাকি, আমাকে পেছনেও যদি লাগে কোনো কাজে, আমাকে অবশ্যই বলবেন, কারণ আমি খুব ইন্টারেস্টেড বাচ্চাদের নিয়ে কাজ করার জন্য। আমি যদিও আমার ক্যারিয়ারে, ব্যক্তিগত ক্যারিয়ারে বাচ্চাদের সাথে এখন অনেক কাজ করা হয়, রিয়েলিটি শো করা হয়, তবে এরকম অন স্ক্রিন একটা এই বয়সী বাচ্চাদের সাথে কাজ করার লোভটা আসলে কোনোভাবেই সামলাতে পারিনি। এবং আপনাদের কাছে, আপনাদের হাতে এসে পৌঁছেছিল সারা দেশ থেকে সেরা ১০০ প্রতিযোগী। এবং দাদা যেমনটি বলছিলেন যে হ্যাঁ, এখনও সংস্কৃত চর্চা চলছে, শিল্প চর্চা চলছে আমাদের এখনও ছোট শিশু কিশোরদের মাঝে, তারপরেও আপনাদের তো একটা এক্সপেকটেশন নিয়ে হয়তো আপনারা শুরু করেছিলেন এই আয়োজন। কতখানি আপনাদের মনে হয় আপনারা, মানে আপনারা সেরকম পারফরমার্স পেয়েছেন, সেরকম প্রতিযোগী পেয়েছেন এই আয়োজন থেকে? আমার মনে হয় আমরা পেয়েছি, অ্যান্ড উই আর কোয়াইট, আমরা তিনজনেই মানে ওইটা মার্কিং এর কথা আমার মনে হয়, মেলার গল্পটা বলো। আচ্ছা এইটা আমার মনে হয় ঈশিতা বলুক। আচ্ছা আমরা প্রথম দিন যেদিন, এটা কিন্তু ঈশিতার গল্প, আমরা প্রথম দিন যেদিন জাজমেন্টে বসলাম সেদিন আমি একটা জিনিস লক্ষ্য করলাম, সেখান থেকে আমি একটা গল্পের সাথে এটা রিলেট করলাম। পুরনো বাংলা সিনেমায় দেখে না যে অনেক মেলায় তিন ভাই বোন বা চার ভাই বোনকে নিয়ে বেড়াতে গেল, মা বাবা বিরাট বড় মেলার মধ্যে মাঝখানে ভাই বোন হারিয়ে গেল, অনেক বছর পরে বড় হওয়ার পরে দেখা হলো তাদের। এটা আমার ওদের মনে হয়েছে, কারণ ধরো একটা ২০ নাম্বার দিতে হবে, তো আমি খুব চিন্তা ভাবনা করে নাম্বার দিলাম ১৮। আমি ভাবলাম যে পার্থদা কি, পার্থদা আপনি কি নাম্বার দিয়েছেন ১৮? সৌমিয়াপা তুমি কি নাম্বার? ১৭। পরের গুলাতে দেখলাম আমি যেটাতে দিই ২০, পার্থদা ২০ দেয় অথবা ১৯ দেয়, সৌমিয়াপু ১৯ অথবা ২০ দেয়। মানে কোনো নাম্বারই আমাদের ১ নাম্বার বা
মানে অনুষ্ঠান থেকে একটা নাটকের প্লটও বেরিয়ে এসেছে বা চমৎকার। তবে আমরা আশাই, আমি কিন্তু পার্সোনালি আশাই করিনি যে আমাদের বাচ্চা কাচ্চাগুলি এত স্ট্রং পারফর্ম, আমি এটা আশাই করি। দে আর রিয়েলি গুড, এমনকি যারা বাদ পড়ে গেছে তারাও চমৎকার। তো সেরা ছয়কে বেছে আনবার এই দুরূহ কাজটি তো আপনারা করেছেন। আজকে আমাদের প্রাথমিক গ্রুপের সেরা তিন আমাদের সঙ্গে এখানে এসে যোগ দেবে, কথা বলবে আপনাদের সঙ্গে। তবে তার আগে একটি বিরতি নিয়ে নিচ্ছি আমি। প্রিয় দর্শক, যেমনটি বললাম যে প্রাথমিক গ্রুপের সেরা তিন প্রতিযোগীর মাঝ থেকে প্রথমে আসবে নাবিল, তবে একটি বিরতির পর। বিরতি নিচ্ছি, ফিরে আসছি খুবই তাড়াতাড়ি। বিরতির পর এবারে আমাদের সঙ্গে রয়েছে মার্কস অলরাউন্ডার 2014 এর প্রাথমিক গ্রুপের তিন ফাইনালিস্টের একজন রয়েছে আমার মিতা, নাবিল এবং নাবিলের বাবা রয়েছেন নাবিলের সঙ্গে। নাবিল কেমন আছো, কি অবস্থা তোমার? অনেক ভালো আছি। অনেক ভালো আছো? আজকে তো কোনো পারফরমেন্স করতে হচ্ছে না, কেমন লাগছে? ভালো লাগছে। এবং আমাদের জাজেসরা তো রয়েছে, আমরা খুব খুশি যে তোমার সঙ্গে আমাদের দেখা হয়েছে অনেকদিন পর। জাজেস, আমাদের এই নাবিল তো ভূতদের প্রতি তার একটা অন্যরকম ভালোবাসা শুরু থেকে। সে শুরু করেছিল ভূতের পারফরমেন্স দিয়ে, মাঝ দিয়েও অনেক সময় সে অনেক রকম ভূতদেরকে ঘিরে পারফরমেন্স দেখেছে, শেষেও কিন্তু করেছে সে একটা ভূতের পারফরমেন্স দিয়ে। একটু জানতে চাচ্ছি আমাদের এই নাবিলের প্লাস পয়েন্ট সম্পর্কে। ওকে তো ভূত নাম দিয়েছে ঈশিতা। হ্যাঁ, ভূত না মানে ভূত নামটা কি জানি নাম ঈশিতা দিয়েছে, নাবিল। হ্যাঁ, ওকে ভূত দেখতে দেখতে আমাদের অভ্যাস হয়ে গেছে। নাবিল খুবই ট্যালেন্টেড, অফকোর্স অনেক ট্যালেন্টেড, এবং খুব মজার একটা সুইট ব্যাপার আছে ওর মধ্যে। মানে কিছু ব্যাপার থাকে যে ঠিক বলা যায় না, এটাকে সংজ্ঞায়িত করা যায় না, ওরকম একটা জায়গা ওর আছে এবং যেটা খুব ম্যাজিক্যাল আমার কাছে মনে হয়। আর ওর একটা জায়গা আমার মনে হয় যে ওর অনেক কাজ করা দরকার, যে উচ্চারণে ওর যে জায়গাটা আছে সেটা আমি সবাইকেই বলি, কিন্তু ওর ওই জায়গায় যদি ও আসলেই কাজ করে তাহলে অনেক ভালো করবে। কিন্তু অনেক সুইট, অনেক থ্যাংক ইউ ম্যাম। আমাদের এই ভূত নাবিলের কি কি বিষয় আপনাকে অভিভূত করেছে? ওর ওকে নিয়ে কি বলবো, এত ছোট, ও এত ছোট এবং এই বয়সে সে যেভাবে স্টেজ দাপিয়ে বেড়ায়, এটাই অনেক কিছু। আমি তো ওকে দেখে অ্যামেজ, আমাকে বললে তো আমি পারতাম না ও যা করবে। থ্যাংক ইউ স্যার। আরেকটা ব্যাপার আছে, নাবিলের মুখস্থ বিদ্যা বেশ ভালো। আমি যেটা দেখলাম যে কবিতার একটু মাঝে মাঝে ভুলে গেল, মানে এই বয়সে যে এইভাবে মুখস্থ করে মনে রাখে, ওর মুখস্থ করার কোয়ালিটিটা খুব ভালো, খুব ভালো, খুব ভালো। ভূত নাবিল পুরো কম্পিটিশন জুড়ে উঠছে, অনেক বড় বড় প্রতিযোগীরা এসেছে যারা আসলে গল্প বলা, কবিতা আবৃত্তি এবং অভিনয়ের মধ্যে ডিফারেন্সটা কী সেটা ঠিকভাবে ধরতে পারেনি। কিন্তু এত অল্প বয়সে, অল্প বয়সে একটা ছেলের কখনো ওর গল্প বলা শুনতে আবৃত্তির মতো লাগেনি, ওর আবৃত্তি শুনতে কবিতার মতো লাগেনি। মানে তিনটা জিনিস এত সুন্দর করে বুঝে করেছে না কপি করেছে আমি জানি না, বা যেভাবেই করেছে সত্যি প্রশংসা বুঝে করেছে না নাবিল? জি, অনেক ভালো করে না। একটু নাবিলের কাছ থেকে জানতে চাচ্ছি, বাবা রয়েছে পাশে, যে তুমি যে এত ভালো ভালো পারফরমেন্স করো, হ্যাঁ এত কিছু, তো এই ক্ষেত্রে বাবার সহযোগিতা কতটুকু ছিল সবসময় তোমার কাছে? আমার বাবা মা আমার সব আত্মীয় স্বজন আমাকে সহযোগিতা করে, সবাই আমাকে সহযোগিতা করে। এবং আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আমার খুব ভালো লাগে, আমি যখন অফিস থেকে আসি তখন সে বলে আব্বু আমি একটা ভিডিও তোমাকে দেখাই, তুমি দেখো আমার ভিডিও হয় কিনা। এটা কোন বয়স থেকে আপনি দেখেছেন যে তার মধ্যে? আরো দুই বছর আগ থেকে ইচ্ছা করে টিভিতে যা দেখবে, গামছা পরে হোক, মার উন্না পরে হোক, এগুলো সে করতে ভালোবাসে। তখন আমার সব সময় তাকে নাই, বাবা এখন না এখন দেখতে হয় তোমাকে, তুমি দেখো আমার ভিডিও হয়েছে কিনা, এটা আমি ইন্ডিয়ার মুখ জায়গায় দেখছি, অমুক চ্যানেলে দেখছি, এটা হয়েছে কিনা, এগুলো সে আগে থেকে আরম্ভ করছে। এগুলো খুব আমাকে ইয়ে করতো, আমি যুদ্ধ সহ্য করতাম না, পরে দেখি না তার খুব আগ্রহ, আমি তার মধ্যে একমত, তার সাথে খুব আমি নিজের ইয়ে মনে করি যে সে তার আগ্রহটা অনেক। এসব বাবাকে সবসময় দেখিয়েছে অফিস থেকে আসার পর, বাবাকে একদমই মানে আগেই হচ্ছে আগে আমার অভিনয় দেখো তারপর বাকি কাজ, তারপর এখন তো আমরা দেখেছি তার একের পর এক অভিনয় এবং অন্যান্য পারফরমেন্স। তো বন্ধুরা চলো এক ঝলকে নাবিলের কিছু পারফরমেন্স দেখে আসি। আমি
আমি রাক্ষস রানী কটকটি 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 অনেক বছর এই পাতালে বন্দি থেকেছি মানুষের গুষ্টি শোন তোদের ঠিকানা আমার পায়ের কলায় এলিটিং বেলিটিং এ পাঠিয়ে দেব আজ আমি তোমায় ধরা দেব না আজ আমি কাশবনে হারিয়ে যাব না নাইকা না নাইকা ওখানে বিপদ হতে পারে নাইকা ওখানে বিপদ হতে পারে সুন্দরী কোথায় চলেছো একা আজ তোমাকে পেয়েছি তোমার নায়ককে দিব ছেকা শোনাবে তাকে আমি অনেক টাকা পয়সা দেব নানা দেশ থেকে নানা লোক আসে
রাজাকে কবিতা শোনায়, কিন্তু রাজার একটাও ভালো লাগে না। একবার এক বোকা এসে রাজাকে একটা কবিতা শোনালো। কবিতাটি হলো, কাটিকুটি মাটি কাটি, বসে গেলি চেপে গেলি, চুমকু মুঙ্কু খুরের ঘাও, অনুমানে বুঝি মারিবার চাও। মানুষদের দুঃখের কথা শুনতে শুনতে আর সমাধান করতে করতে এবার ভাবলাম ভূতদের নিয়ে গবেষণা করব। তাই ভূত সেজে গেলাম ভূতদের কাছে। আসলে সত্যি বলতে কি, প্রথম প্রথম আমিও ভূতদের খুব ভয় পেতাম। ন্যাড়া ভূত, মামদু ভূত, বাড়ি ভূত, সমাজ ভূত, রাজনৈতিক ভূত, ফর্সা কি নয় ভূত কখনো, ভূত কি শুধুই কালো, ভূত কি শুধু রাতে বেরোয়, চায় না দিনের আলো। একদিন ছোট্ট মেয়ে ছুটকি রাস্তার পাশে দাঁড়িয়ে খেলছিল, তখন ডাকাত দলরা এসে ছুটকিকে তুলে নিয়ে গেল। ছুটকি চিৎকার করতে লাগলো, বাঁচাও বাঁচাও। ছুটকির চিৎকারের গলা শুনে ভীম ডাকাত দলের পিছু নিল। তারপর ছুটকিকে ডাকাত দলরা নিয়ে গেল গহীন অরণ্যের ভয়ঙ্কর অন্ধকার গুহায়। মুনির মাথায় ঝিলিক মেরে মেঘ উঠতো যখন, ভালুক হয়ে ঘাড় ফুলিয়ে করতো সে গড় গড়, বৃষ্টি হলেই আসতো আবার কম্প দিয়ে জ্বর। হ্যারে হ্যারে, তুই নাকি কাল সাদাকে বলছিলি লাল? আর সেদিন নাকি রাত্রি জুড়ে নাক ডেকেছিস বিশ্রী সুরে? আর তোদের পোষা বেড়ালগুলো শুনছি নাকি বেজায় হলো? আর এই যে শুনি তোদের বাড়ি, কেউ না নাকি রাখে না দাঁড়ি, কেন রে বেটা স্টুপিড, ঠেঙিয়ে তোকে করবটি। চুপ রাও তুম স্পিকচি নট, মার বরে গে পটাপট, ফের যদি ট্যারাবি চোখ কিংবা আবার করবি রোখ, কিংবা যদি অমনি করে মিথ্যে মিথ্যে চাঁচাস জোরে, আই ডোন্ট কেয়ার কানা করি, জানিস আমি সান্ড করি, ফেলা পাচ্ছিস। অল রাইট, কাম অ্যান্ড ফাইট, কাম অ্যান্ড ফাইট। গুগু দেখেছো, ফাঁদ দেখোনি, টেটটা পাবে আজ এখনি, আজকে যদি থাকতো মামা পিটিয়ে তোমায় করতো ঝামা। আরে আরে, মারবি নাকি, দাঁড়া একটা পুলিশ ডাকি। আহা, রাগ করো না, করতে কি চাও তাই বলো না। হ্যাঁ হ্যাঁ, তা তো সত্যি বটেই, আমি তো চটিনি মোটেই, মিথ্যে কেন লড়তে যাবি, ভেরি ভেরি সরি, মশলা খাবি? আমি মেঘনা পাড়ের ছেলে, আমি মেঘনা নদীর নে, মেঘনা নদীর ঢেউয়ের বুকে তালের নৌকো বে, আমি বেড়াই হেসে খেলে, আমি মেঘনা পাড়ের ছেলে, মেঘনা নদীর নে, আমি মেঘনা পাড়ে বাড়ি, ইচ্ছে হলেই এপার থেকে ও পারে দেই পারি, তালে 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 নৌকো দুহাতে যাইবে, আমি মেঘনা নদীর নে। নাবিলের পারফরমেন্সগুলো তো দেখলাম, নাবিল একদম শেষ তোমার একটি মুহূর্ত, এই মুহূর্তে তুমি বলবো যে চেয়ে নাও তোমার ওয়ার্ডসগুলো তোমার অডিয়েন্সের কাছ থেকে। বন্ধুরা, আমাকে যদি প্রাথমিক গ্রুপের সেরা মার্কস অলরাউন্ডার দেখতে চাও, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করো NABIL নাবিল আর পাঠিয়ে দাও 6969 নম্বরে, যত খুশি তত। এছাড়া আমাকে যদি অনলাইনে ভোট করতে চাও, লগ অন করো www.marksallrounder.com থেকে, যত খুশি তত। এবারে আমাদের সঙ্গে রয়েছে প্রাথমিক গ্রুপের সেরা তিন মার্কস অলরাউন্ডারের একজন, আমার মতে মনে হয়, আমার কাছে মনে হয় যে সারপ্রাইজিং প্যাকেজ, আবু রায়হান। আবু রায়হান কেমন আছো? ভালো আছি। এবং আবু রায়হানকে আমার কাছে মনে হয়েছে যে সে একটা সারপ্রাইজ
সারপ্রাইজিং প্যাকেজ ছিল যে সে প্রত্যেকটা পারফরমেন্স এত সুন্দর করেছে, মানে মানে প্রথমে কেন জানি মনে হয়নি যে তার কাছ থেকে সব পারফরমেন্স এত সুন্দর কনস্ট্যান্টলি বেরিয়ে আসবে। সৌমিয়া আপা, আপনার কাছে কি মনে হয় আবু রায়হান সম্পর্কে? আমি তো প্রথমেই বলছি, আমি বরং আরো পার্থদা আর ঈশিতাকে বলবো একটু আবু রায়হানকে নিয়ে আগে বলতে, আমি তারপরে পার্থদার ফেভারিট পার্থদা বলুক। আবু রায়হান যেটা হচ্ছে, ওকে তো একেবারে প্রথম থেকে দেখেছি, ও প্রথম যেদিন ফুয়াদের সাথে গান গাইলো ওই দিন কিন্তু আমি কিন্তু একেবারে এক হকচ হয়ে গেছিলাম। এটা কি মানে আবু রায়হান এত চেঞ্জ, আমার দেখা মতো মার্কসের ও হচ্ছে সবচেয়ে বেশি কুইক অ্যাডাপ্ট করতে পারে, ও জিনিসগুলো অত্যন্ত তাড়াতাড়ি ধরতে পারে। কারণ ও যে যেই জায়গা থেকেও আজকে এই পর্যায়ে আসছে, ওর জন্য আবৃত্তি করা বা এই জিনিসগুলো ওর জন্য খুব ডিফিকাল্ট ছিল করা, এবং ওই জায়গাটা ও এত তাড়াতাড়ি সে নিজেকে তৈরি করে নিয়েছে, প্রত্যেক পর্বে সে খাপ খাইয়ে নিয়েছে। ও অ্যামেজিং, ও আসলে আমি বলবো ন্যাচারালি বর্ন একটা ও ট্যালেন্ট। ওর চেঞ্জটা ছিল এরকম, একদম গ্রাফটা উপরেই গেছে, গ্রাফটা উপরেই গেছে। একবারের জন্য মনে হয়নি যে তাহলে কি আমরা ভুল করছি ওকে সামনের দিকে নিয়ে, একবারের জন্য এই কথাটা আমাদের তিনজনের একজন মনে হয়নি। আজকে যে পারফরমেন্সটা দেখেছি তার পরের দিন তার চেয়ে অনেক অনেক ভালো, আরও বেশি ইম্প্রুভ পারফরমেন্স দেখেছি, রিয়েলি অ্যামেজিং। আমার ওই একই কথা দুজনেই বলেছে, ওকে যখন এমনি দেখা এবং ওর পারফরমেন্স দেখা কমপ্লিটলি টু ডিফারেন্ট। তো ওর মধ্যে একটা সারপ্রাইজিং প্যাকেজ আছে, এবং ওর আরেকটা জিনিস আমার যেটা লাগে যে ওর একটা সাংঘাতিক রকমের ডিটারমিনেশন আছে। একটা হচ্ছে কনফিডেন্স, সেটা অন্য জায়গায়, ডিটারমাইন্ড খুব। তবে আবু রায়হানকে আমার একটাই বলার আছে যে তুমি পড়াশোনাটা কিন্তু অবশ্যই করবে, অবশ্যই করবে, অবশ্যই করবে। এবং আবু রায়হানের বাবা রয়েছে আবু রায়হানের সঙ্গে, একটু আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আবু রায়হানের এই যে এতদূর পথ চলা আপনার ভীষণ ভালো লাগারই কথা, একটু আপনার মুখে জানতে চাচ্ছি আবু রায়হান সম্পর্কে। আবু রায়হান মনে করেন যে এই জগতে, শিল্পী জগতে আইছে, এটা তার যদি ভালো লাগে তা আমার তো খারাপ আর কিছু না। সবার আশীর্বাদে দোয়াতে এই পর্যন্ত আইছে আবু রায়হান। নিশ্চয়ই, এবং তার চেষ্টাও ছিল। আবু রায়হানের অনেক চমৎকার কিছু পারফরমেন্স আমরা দেখেছি এই আয়োজন জুড়ে, সেরকমই কিছু পারফরমেন্স এক ঝলকে দেখে আসি। জানি শুধু চলতে হবে, ভেতরি বাইতে হবে, আমি যে সাগর মাঝি রে বিহারাই ঢেউয়ের সাগর পাড়ি দেব, বিহারাই ঢেউয়ের সাগর পাড়ি দেব। শুনো শুনো কথাটি শুনো, কাছে সুপ্রিয়তম বলি তুলো তুলো ও মুখ তুলো, কেন লাজি নীরব হলি। শোনো শোনো কথাটি শোনো, কাছে সুপ্রিয়তম বলি তুলো তুলো। প্রেম যদি ব্যথা দেয় সেও ভালো, কি আমাঝে অনুরাগ তো বুড়ালো, কে
কেন দূরে থাকো প্রিয় নামে ডাকো তবুও স্বপ্ন মোরে নয়নে দূরে বলো বলো কথাটি বলো ওগো অভিমানে যেও না চলে তোলো তোলো মুখ তোলো কেন লাজে নীরব হলে যা বৃষ্টি পড়তাছে আল্লাহ জামান ক্ষেতের অবস্থা কি আল্লাহ তুমি দয়া করে একটু ও বউ আরে ও বউ সাঁতারা তাড়াতাড়ি নিয়ে আওনা কেয়া আমার গরম মন টিকতেছে না সাঁতারা নিয়ে এলে না কই গেল গো আরে বউ কি হয়েছে তোমার কি লাগবো সব বাস করে রাখতেছি তুমি তাড়াতাড়ি আইবা আমরা দুইজন ভাত দিয়া বেগুন খামো আচ্ছা ঠিক আছে আচ্ছা তাড়াতাড়ি কিন্তু সেখানেও তো একই ভয় পরে যদি টিনের চালায় ভূত হয়ে মরে যায় আসলে কি জানিস অ্যাডভেঞ্চার করতে গেলে দরকার সাহস দরকার মনোবল বাইরের হোটেলে ঠ্যাঙ্গের উপর ঠ্যাং তুই লাগালি খাইতে পারো আর ঘুমাইতে পারো ওই ভাবি তুমি আতো আমার বাইর হোটেলে বৈশা বৈশা খাও কি কইলি তুই আমার বাইর হোটেলে বৈশা বৈশা খাও উনা ভাবি বেশি কেচাল কইরো না আমার বাপে যে সম্পত্তি রাইখা গেছে তা আমার তিন পুরুষ বইয়া বইয়া খাইলাম না শেষ হইব না আকন বাকন রেশমি কাকন কাকন তলির বাকে একটা কিশোর খুঁজছে যে তার হারিয়ে যাওয়া মাকে সেই ছেলেটার মাঝে কোথায় কেউ জানে না কেউ সেই ছেলেটার জন্যে নদী ঘাটে পাঠায় ঢেউ এই ছেলেটা নাম কি রে তোর আমি বললাম ফুসমন্ত মেঘবালিকা রেগে আগুন মিথ্যে কথা নাম কি অমন হয় কখনো আমি বললাম নিশ্চয় হয় আগে আমার গল্প শোনো যদি দেখি পুনো পাজি বসে ঠিক মাঝামাঝ কি যে করি ভেবে নাহি পাই রে ভেবে দেখ একি দায় হুকুমুক হ্যাংলা কোন লেজে মারি তায় হুকুমুক হ্যাংলা দুটি বই লেজ মোর নাই রে দেখে নিলাম আবু রায়হানের কিছু পারফরম্যান্স এবার আবু রায়হান তোমার ভোট চাইবার পালা বন্ধুরা আমাকে যদি প্রাথমিকের সেরা মার্কস অলরাউন্ডার দেখতে চাও মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করো আর এ ওয়াই এইচ এ এন রায়হান লিখে পাঠিয়ে দাও 6969 নম্বরে যত খুশি তত এছাড়া যদি আমাকে অনলাইনে ভোট করতে চাও তাহলে লগ অন করো www.marksallrounder.com অথবা মার্কস অলরাউন্ডার 2014 এর ফেসবুক ফ্যান পেজ থেকে যত খুশি তত কথা বলছিলাম আবু রায়হানের সঙ্গে এবারে আমরা কথা বলবো ত্রিবেণীর সঙ্গে ত্রিবেণীর সঙ্গে রয়েছে ত্রিবেণীর মা ত্রিবেণী কেমন আছো খুব ভালো তুমি কেমন আছো আপু আমি ভীষণ ভালো আছি তোমাকে পেয়েও ভীষণ ভালো লাগছে এবং আমাদের জাজেসরা তো রয়েছেই একটু ত্রিবেণীর পারফরম্যান্স সম্পর্কে জানতে চাই ঠিক একটু করে ত্রিবেণী আমার মনে হয় আগে ঈশিতাকে দিয়ে শুরু করি যে নাচের জায়গাটা দিয়ে আমরা কথা বলতে পারি আমি আসলে নাচের জায়গার কথা বলবো না সুমি ত্রিবেণী যতবার আমি নামটা শুনি আমার প্রথমে কি মনে হয় জানো ওই যে একটা জিনের অভিনয় করেছিল না তুমি একবার জিন হচ্ছে একবার জিন আর কে হচ্ছিল জানি জিন আর মানে জিনই ছিলাম হ্যাঁ মাঝখানে স্বাভাবিক মেয়ে হয়ে যায় ওই ওই অভিনয়টা আমি ভুলতে পারি না ত্রিবেণী তুমি অবশ্যই ভালো নাচো নাচ নিয়ে কথা শুনি আবার বলো না নাচের চেয়ে আমি আসলে ওকে বলতে চাই যে ও খুব ভালো নাচে এবং ওর অভিনয় মানে আমার আমার
ভালো লাগে। এবং আমার ধারণা ওর মধ্যে এক ধরনের, ও যদি চর্চা করে ওর মধ্যে একটা ভার্সেটাইলিটি আছে। আর সবাইকে আমি উচ্চারণের কথা বলেছি, ওকে আমি এতটা বলবো না, কারণ উচ্চারণগুলো মোটামুটি ওর সুন্দর, মানে মোটামুটি ওর গ্রিপে আছে, তো সেই জন্য ওটা ওর একটা প্লাস পয়েন্ট। আর আরেকটা জিনিস ত্রিবেণীর আমার ভালো লাগে যে ও কিন্তু যথেষ্ট কনফিডেন্ট, ওকে দেখে যতটা মনে হয় না, বাট ও ভেতরে ভেতরে যথেষ্ট কনফিডেন্ট একটা মেয়ে। ত্রিবেণী যদ্দূর মনে পড়ে আমার, আমরা যতগুলি মার্কস অনলাইনের এপিসোড দেখেছি, ও একটা এপিসোডে একটু নিজের মধ্যে ছিল না বা এই ধরনের, বাকি এর বাকি ও পারফরমেন্স অলওয়েজ স্টানিং। এবং সে কিন্তু যখন স্টেজে নামে সে কিন্তু জানে যে কী করবে। আর ওর নাচের কথা, ওর নাচের আমি ফ্যান, ও এত এত ভালো নাচে, কারণ আমার পাশে সবসময় ঈশিতা বসে, ঈশিতা থেকে আমি সবসময় জানতে চাই যে নাচটা কি হলো। আর ঈশিতা তখন ঈশিতার মতো করে ঈশিতা অনেক কমেন্ট করে, এটা তার এখন বলা যাচ্ছে না, যা হোক, কিন্তু ঈশিতার কাছ থেকে আমি কিন্তু ম্যাক্সিমাম টাইম, মানে আমি ত্রিবেণীর ব্যাপারে ও সবসময় জানি শি ইজ এ ভেরি গুড ডান্সার, তো ঈশিতা যখন বলে ইট ম্যাটার্স। তারপর এনি লাস্ট ওয়ার্ডস টু হার, যেটা আপনি এখন আপনারা বলতে চান ওকে, যেহেতু গ্র্যান্ড ফিনালে সামনে। ও কিন্তু নাচ আর অভিনয়, তো অভিনয়ও খুব ভালো, ও আবৃত্তিও ভালো, ও চাইলে কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারবে যদি ও নিজেকে ঠিক রাখে, আই এম শিওর। আমি বলবো যে একেবারে শেষ পারফরমেন্স তো গ্রুমাররা যেটা ঠিক করে দিবেন, কর্তৃপক্ষ যেটা ঠিক করে দিবেন, সেটা তো অবশ্যই অনেক ভালো হবে, কিন্তু তারপরও যেহেতু এটা একটা ভাগ্য নির্ধারণের ব্যাপার আছে, আমি সব প্রতিযোগীকেই বলবো যে তুমি যদি একটা পারফরমেন্সে কমফোর্টেবল না হও, তাহলে তোমার গ্রুমারের সাথে কথা বলো ব্যাপারটা নিয়ে, কারণ স্টেজে কিন্তু ইন দ্য এন্ড অফ দ্য ডে তুমিই দাঁড়াবে এবং তোমাকেই কিন্তু পুরো বাংলাদেশ দেখবে। ত্রিবেণী, চমৎকার কিছু সাজেশন এসেছে যাদের কাছ থেকে, তোমার কাছ থেকে জানতে চাচ্ছি তোমার প্রস্তুতি কিরকম। আমি প্রস্তুতি ঠিকভাবে নিচ্ছি, স্যার এবং ম্যাম আমাকে যা বললো আমি অবশ্যই সেটা মাথায় রেখে কাজ করব। আমি কনফিডেন্টের সাথে, মানে এখন আমি এসব উপদেশ মেনে অবশ্যই চলব, আর প্র্যাকটিস করছি মোটামুটি। এখন আমাদের ক্যাম্পে কিছুদিন পর আমরা যাব, আমরা ওখানে গেলে অবশ্যই আমি ভালো পারফরমেন্স করব বলে আমার ধারণা। স্পার্কলিং সেই পারফরমেন্সগুলোর জন্য একটু আন্টি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি ত্রিবেণীর সম্পর্কে, ত্রিবেণীর এই পথ চলা সম্পর্কে। এই নাচের পথ তো মানে অনেক, মানে মাঝখানে ইয়ে ব্রেক হয়ে গেছে, মানে ওকে লালমনিরহাট থেকে আবার এই যে ঢাকায় নিয়ে আসা, আর ছোটোবেলার থেকেও নাচের প্রতি বেশি আগ্রহী, আর ক্লাস ওয়ান থেকেও জাতীয় পুরস্কার, মানে অনেক জাতীয় পুরস্কার প্রাপ্ত, আর ওর বাবা মাঝখানে মানে নাচটা ওর বন্ধ রাখার জন্য অনেক ইয়ে করছে যে মেয়ে মানুষ। ওর বাবাকে বলবেন যে ওনার মেয়েটা অনেক ভালো নাচে, পড়াশোনাও সে ভালো, তার ক্লাস ওয়ান থেকে মানে বৃত্তি টিত্তি আছে। আর ওর বাবা মানে যখন আমাদের কাছে ভালো রেজাল্ট করে ও তখন ভালো, যদি একটু কারো কাছে শুনে কেউ হয়তো বলে যে নাচ করি কী হবে, মেয়ে মানুষ বড় হয়ে নাচ করি কী হবে, তখন কাছে না আর নাচ করাবো না আর নাচে দিব না। কিন্তু আমার কাছে একটা খুব সহজ সমাধান আছে, আমার ভাই খুব ভালো ছাত্র ছিল, তো আমার ভাই অনেক কিছু করে বাসায় না মানে কোনো বিচার আচার হতো না, তো আমি খুব অবাক হয়ে যেতাম যে কী ব্যাপার, ও এত বড় বড় কিছু করে পারবে যাচ্ছে কেন। ভাইয়ের কাছে আমাদেরকে তাকে হেসে বলতো কি রেজাল্টটা ভালো করো, রেজাল্টটা ভালো করো, রিপোর্ট কার্ড রেজাল্টটা ভালো করে দেখবে, তারপরে অনেক কিছুই অনেক সহজ হয়ে যাবে বাসায়, কারণ বাবা মা কিন্তু এখন পর্যন্ত আমাদের দেশে শেষ পর্যন্ত দেখে যে পরীক্ষার রেজাল্টটা কি। ত্রিবেণী আসলে যে পারফরমেন্স গুলো দিয়ে আমাদের মুগ্ধ করেছে সেরকম কিছু পারফরমেন্স ত্রিবেণী চলো সবাই মিলে দেখে নিন। এলো বড় সাজে সহ সামনে তাই রিমঝিমঝিম
रिम झिम झिम गान बे जाए गानेरो धारा माझे प्राणेरो कथाय आछे सुर तबु लागे ना जे कथा बोलो तारे पाए एलो बरो साजे सह सामने ताए रिम झिम झिम रिम झिम झिम गान गे जाए रिम झिम झिम गान गे जाए मुनेरो आकाशे कत खुजे गो तोमाय मेघेरो स्तरे स्तरे रातेरो ताराय ताराय जदि भराय श्रवणे कारो छोवा सुराने हृदयेरो माझखाने रेखे दिते तारे चाय एलो बरो साजे सह सामने ताए रिम झिम झिम गान गे जाए रिम झिम झिम गान गे जाए रिम झिम झिम गान गे ধরবো আমরা মিলে সবাই করবো এখন গরু জবাই বুঝবে বেটা নেতার ভাই ঘুরবো যখন তার কবর চোর 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 Ha 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 ha!
হুকুম ত্রিবেণী, আপনি কেমন আছেন? কি আপনার মনের ইচ্ছা? কেন আমায় ডেকেছেন? ও বাবা বাবা বাবা, আপনি পার্থ স্যারের কাছ থেকে দুলেন গান শুনতে চান? শোনাচ্ছি, এলেটিং বেলেটিং ছুট, পার্থ স্যারের মুখে গান ছুট। হৃদয়ের আড়ালে তোমার ছায়া এলোমেলো হেঁটে যায় বিবাগী ধুলোয়, তবে ক্ষতি কি বলো বিবাগী হয়ে? তোমার ছায়া যদি ছুঁয়ে দেখা যায়। হইলো কেমনে? আরে এমনি কইরা কি লাইছে কাটা? আর কোন না উস্তাদ, সকরা নিউ মার্কেটের সামনে তিন নম্বর বাসে উঠছিলাম, একটা লোকরে টার্গেট করছিলাম, ভাবলাম সাইজ করুক, কিন্তু পাবলিক আমারে সাইজ করে দিছে। রে আরে একটা অপারেশন যদি ঠিক মতো করতে পারতস তুই। মাফ করে দেন উস্তাদ, কান ধরতাছি, আমার তো জীবনে একটাই এম, আপনার মতো একজন প্রতিভাদর বিশাল পকেট মার সেই রকম হইতে চাই। এর জন্য কি করা লাগবে সেটা খালি কোন, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। আচ্ছা তাহলে শোন, নে বলটা রে তোল, কাম কর। তুমি তো পাড়ায় পাড়ায় দই নিয়ে ঘোরো, কত মানুষের বাড়ি বাড়ি যাও, দেখো নি যখন দূরের পাহাড়ে বৃষ্টি নামে, ঝর্ণার পারে খেলা করে প্রজাপতি, অমলকে মনে পড়ে। ওগো পাখিওয়ালা, তুমি দেশে দেশে যাও, অচেনা দেশের অচেনা পাখিরা জানে অমলের কথা। বলো কি ভাই, বলছি সেবার চতুর্দিকে তাকিয়ে, যাচ্ছি আমি ভূতের ভয়ে ডালপালা সব ঝাঁকিয়ে। সন্ধে তখন পেরিয়ে গেছে, বাকি একরোশ রাস্তা, ভূতেরা সব করতে বেরোয় সেই সময়ে নাস্তা। রাম 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 বলতে বলতে পেরিয়ে তেঁতুল তলা, হঠাৎ দেখি তিনখানা ভূত বাড়িয়ে আছে গলা, ভয়ে আমার পা ঠক ঠক, একটুও নেই হুঁশ, চেঁচিয়ে বলে তিনখানা ভূত, আরে মানুষ মানুষ মানুষ। বাবুদের তাল পুকুরে হাবুদের ডাল কুকুরে সে কি বাস করলে তারা, বলি থাম একটু দাঁড়া, পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না, হোথা না আসতে গিয়ে ইয়া বড় কাস্তে নিয়ে গাছে গিয়ে যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি, ও বাবা মরাত করে পড়েছি সরাত জোরে, পড়বি পর মালির ঘাড়ে, সে ছিল গাছের আরে, বেটা ভাই বড় নচ্ছার ধুমাধুম গোটা দুচ্চার, দিলে খুব কিলো ঘুষি একদম জোর সে ঠুসি। আমিও বাগিয়ে থাপড় দেহাওয়া চাগিয়ে কাপড়, লাফিয়ে ডিংনু দেয়াল দেখি এক ভিট্রে শেয়াল, আরে ভ্যাত শেয়াল কোথা ভোলাটা দাঁড়িয়ে হোথা, দেখে যাই আটকে ওঠা কুকুরও করলো ছোটা, আমি কই কম্ম কাবার কুকুরেই করবে সাবার, বাবা গো মা গো বলে পাঁচিলের ফোকর গোলে ঢুকি গেই পুষ্টের ঘরে, যেন প্রাণ আসলো ধরে। যাব ফের কান মলি ভাই, চুরিতে আর যদি যাই তবে বোন নামই মিছা, কুকুরের চামড়া খিচা, সে কি ভাই যায় রে ভোলা মালির ওই পিটনি গুলা, কি বলিস ফের হপ্তা, তওবা 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 না খপ্তা না খপ্তা। ত্রিবেণীর পারফরম্যান্সগুলো দেখলাম ত্রিবেণী, এবার তোমার ভোট চেন, এবার পালা চেন। বন্ধুরা, আমাকে যদি প্রাথমিকের সেরা মার্কস অলরাউন্ডার দেখতে চাও, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করো
TRIBENY ত্রিবেণী আর পাঠিয়ে দাও 6969 নম্বরে যে কোনো মোবাইল থেকে যত খুশি তত। এছাড়া আমাকে যদি অনলাইনে ভোট করতে চাও তাহলে লগ অন করো www.marksallrounder.com অথবা মার্কস অলরাউন্ডার 2014 এর ফেসবুক ফ্যান পেজ থেকে যত খুশি তত। তো থ্যাংক ইউ ত্রিবেণী, এবং তোমার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল, এবং জাজেস অনেক অনেক ধন্যবাদ। প্রাথমিক গ্রুপের বন্ধুদের সঙ্গে তো আজকে আমরা কথা বলেছি, আগামী পর্বে আবারও আপনাদেরকে আমরা পাচ্ছি, কেননা মাধ্যমিক গ্রুপের আমাদের সেরা তিন প্রতিযোগীকে নিয়ে আমরা আবারও হাজির হব। এবং আমি যতটা লক্ষ্য করেছি আপনারা আপনাদের জাজমেন্টের চেয়ে কিন্তু আমাদের অনুষ্ঠানটি সবসময় উপভোগ করেছেন, আমাদের সব পারফর্মারদের পারফরমেন্স সবসময় আপনারা এনজয় করেছেন, এবং আপনাদেরকে পেয়ে আমরাও সবসময় কি বলবো এনজয় করেছি এবং পুরো মুহূর্তটাকে অনেক উপভোগ করেছি। থ্যাংক ইউ। এবং প্রিয় দর্শক, যেমনটি বলছিলাম আজকের এই পর্বে আমরা মার্কস অলরাউন্ডারের শুরুর দিক, শুরুর গল্পটি শুনেছি, এবং সেই সঙ্গে আজকে প্রাথমিক গ্রুপের বন্ধুদের সঙ্গে আমাদের কথা হয়েছে। আগামী পর্বে আমরা আবারও হাজির হব, পুরনো কিছু স্মৃতি রোমন্থন করব, এবং কথা হবে মাধ্যমিক গ্রুপের বন্ধুদের সঙ্গে। আশা করি সঙ্গে থাকবেন এবং অনেক অনেক ভালো থাকবেন। যখন আকাশ দুঃখ সীমানা ছাড়িয়ে যাওয়া, দেখাও যত প্রতিভা তোমার, স্বপ্ন যখন আকাশ দুঃখ সীমানা ছাড়িয়ে যাওয়া, দেখাও যত প্রতিভা তোমার। এছাড়া আমাকে যদি অনলাইনে ভোট করতে চাও লগ ইন করো www.marksallrounder.com থেকে যত খুশি তত। এবারে আমাদের সঙ্গে রয়েছে প্রাথমিক গ্রুপের সেরা তিন মার্কস অলরাউন্ডারের একজন, আমার মতে মনে হয়, আমার কাছে মনে হয় যে সারপ্রাইজিং প্যাকেজ, আবু রায়হান। আবু রায়হান কেমন আছো? আমি ভালো আছি। এবং আবু রায়হানকে আমার কাছে মনে হয়েছে যে সে একটা সারপ্রাইজিং প্যাকেজ ছিল, যে সে প্রত্যেকটা পারফরমেন্স এত সুন্দর করেছে, মানে মানে প্রথমে কেন জানি মনে হয়নি যে তার কাছ থেকে সব পারফরমেন্স এত সুন্দর কনস্ট্যান্টলি বেরিয়ে আসবে। সৌমিয়া আপা, আপনার কাছে কী মনে হয় আবু রায়হান সম্পর্কে? আমি তো প্রথমেই বলছি, আমি বরং আরও পার্থদা আর ঈশিতাকে বলবো একটু আবু রায়হানকে নিয়ে আগে বলতে, আমি তারপরে আবু রায়হান যেটা হচ্ছে, ওকে তো একেবারে প্রথম থেকে দেখেছি, ও প্রথম যেদিন ফুয়াদের সাথে গান গাইলো ওই দিন কিন্তু আমি কিন্তু একেবারে এক হকচক হয়ে গেছিলাম, এটা কি মানে আবু রায়হান এত চেঞ্জ। আমার দেখা মতো মার্কসের ও হচ্ছে সবচেয়ে বেশি কুইক অ্যাডাপ্ট করতে পারে, ও জিনিসগুলো অত্যন্ত তাড়াতাড়ি ধরতে পারে, কারণ ও যে যেই জায়গা থেকেও আজকে এই পর্যায়ে আসছে ওর জন্য আবৃত্তি করা বা এই জিনিসগুলো ওর জন্য খুব ডিফিকাল্ট ছিল করা, এবং ওই জায়গাটাও এত তাড়াতাড়ি সে নিজেকে তৈরি করে নিয়েছে, প্রত্যেক পর্বে সে খাপ খাইয়ে নিয়েছে, ও অ্যামেজিং। ও আসলে ও আমি বলবো ন্যাচারালি বর্ন একটা ট্যালেন্ট, ওর চেঞ্জটা ছিল এরকম, একদম গ্রাফটা উপরেই গেছে, গ্রাফটা উপরেই গেছে। একবারের জন্য মনে হয়নি যে তাহলে কি আমরা ভুল করছি ওকে সামনের দিকে নিয়ে, একবারের জন্য এই কথাটা আমাদের তিনজনের একজনও মনে হয়নি। আজকে যে পারফরমেন্সটা দেখেছি তার পরের দিন তার চেয়ে অনেক অনেক ভালো, আরও বেশি ইম্প্রুভ পারফরমেন্স দেখেছি, রিয়েলি অ্যামেজিং। আমার ওই একই কথা দুজনেই বলেছে, ওকে যখন এমনি দেখা এবং ওর পারফরমেন্স দেখা কমপ্লিটলি টু ডিফারেন্ট, তো ওর মধ্যে একটা সারপ্রাইজিং প্যাকেজ আছে। এবং ওর আরেকটা জিনিস আমার যেটা লাগে যে ওর একটা সাংঘাতিক রকমের ডিটারমিনেশন আছে, একটা হচ্ছে কনফিডেন্স, সেটা অন্য জায়গায়, ডিটারমাইন্ড খুব,
তবে আবু রায়হানকে আমার একটাই বলার আছে যে তুমি পড়াশোনাটা কিন্তু অবশ্যই করবে, অবশ্যই করবে, অবশ্যই করবে। এবং আবু রায়হানের বাবা রয়েছে আবু রায়হানের সঙ্গে। একটু আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আবু রায়হানের এই যে এত দূর পথ চলা আপনার ভীষণ ভালো লাগারই কথা, একটু আপনার মুখে জানতে চাচ্ছি আবু রায়হান সম্পর্কে। আবু রায়হান মনে করেন যে এই জগতে শিল্পী জগতে আইছে, এটা তার যদি ভালো লাগে তা আমার তো খারাপের কিছু না। সবার আশীর্বাদে দোয়াতে এই পন্থা আইসা আবু রায়হান। নিশ্চয়ই, এবং তার চেষ্টাও ছিল। আবু রায়হানের অনেক চমৎকার কিছু পারফরম্যান্স আমরা দেখেছি এই আয়োজন জুড়ে, সেরকমই কিছু পারফরম্যান্স এক ঝলকে দেখে আসি। জানি শুধু চলতে হবে, এ তরি বাইতে হবে, আমি যে সাগর মাঝি রে তিহারাই ঢেউয়ের সাগর পাড়ি দেব, তিহারাই ঢেউয়ের সাগর পাড়ি দেব। শুনো শুনো কথাটি শুনো, কাছে সুপ্রিয়তম বলি তুলো তুলো ও মুখ তুলো, কেন লাজি নীরব হলি। শুনো শুনো কথাটি শুনো, কাছে সুপ্রিয়তম বলি তুলো তুলো ও মুখ তুলো, কেন লাজি নীরব হলি। প্রেম যদি ব্যথা দেয় সেও ভালো, কিয়া মাঝে অনুরাগ তো বুড়ালো। কেন দূরে থাকো প্রেম নামে ডাকো, তবু স্বপ্ন মোর নয়নে দূরে। বলো বলো কথাটি বলো, ওগো অভিমানে যেও না চলে। তুলো তুলো ও মুখ তুলো, কেন লাজে নীরব হলি। যে বৃষ্টি পড়তাছে আল্লাহ জামান, ক্ষেতের অবস্থা কি! আল্লাহ তুমি দয়া করে একটু। ও বউ, আরে ও বউ, ছাতাটা তাড়াতাড়ি নিয়ে আও না কে, আমার গরম মন টিকতেছে না। ছাতাটা নিয়ে এলে না, কই গেল গো। আরে বউ, কি হয়েছে তোমার, কি লাগবো তাহলে কম, পৃথিবীর এরকম কোনো জিনিস আমি তোমার মনে করতে পারতাম না। তুমি আমার লেগে বাজার থেকে বেগুন এনে দাও, আমার অনেক বেগুন খাইতে ইচ্ছা করছে। আমার কোনো কোনো ভাই বেগুন খাইতে ইচ্ছা করছে, এটা কোনো কথা হইল নাকি? আমি যেমন এই যেতেছি। আচ্ছা, আমি তাহলে তেল নুন এগুলো সব বাস করে রাখতেছি, তুমি তাড়াতাড়ি আইবা, আমরা দুইজন ভাত দিয়া বেগুন খামো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাড়াতাড়ি আয়, কিন্তু আই লাভ ইউ। আই লাভ ইউ। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আয় কিন্তু। আচ্ছা কিন্তু সেখানেও তো একই ভয়, পরে যদি টিনের চালায় ভূত হয়ে মরে যায়। আসলে কি জানিস, অ্যাডভেঞ্চার করতে গেলে দরকার সাহস,
দরকার মনোবল। বাইরের হোটেলে ঠ্যাঙ্গের উপর ঠ্যাং তুই লাগালে খাইতে পারো আর ঘুমাইতে পারো। ওই ভাবি তুমি তো আমার বাইরের হোটেলে বৈশা বৈশা খাও। তলির বাকে একটা কিশোর খুঁজছে যে তার হারিয়ে যাওয়া মাকে, সেই ছেলেটার মাঝে কোথায় কেউ জানে না কেউ, সেই ছেলেটার জন্যে নদী ঘাটে পাঠায় ঢেউ। এই ছেলেটা নাম কি রে তোর? আমি বললাম ফুসমন্তর। মেঘবালিকা রেগে আগুন, মিথ্যে কথা, নাম কি অমন হয় কখনো? আমি বললাম নিশ্চয় হয়, আগে আমার গল্প শোনো। যদি দেখি পুনো পাজি বসে ঠিক মাঝামাঝ, কি যে করি ভেবে নাহি পাই রে, ভেবে দেখ এ কি দায়। হুকুমুক হ্যাংলা কোনলে যে মারি তাই, হুকুমুক হ্যাংলা দুটি বই লেজ মোর নাই রে, হাই 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 হাই। দেখে নিলাম আবু রায়হানের কিছু পারফরমেন্স, এবার আবু রায়হান তোমার ভোট চাইবার পালা। বন্ধুরা আমাকে যদি প্রাথমিকের সেরা মার্কস অলরাউন্ডার দেখতে চাও, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করো আর এ ওয়াই এইচ এ এন রায়হান লিখে পাঠিয়ে দাও 6969 নম্বরে, যত খুশি তত। এছাড়া যদি আমাকে অনলাইনে ভোট করতে চাও তাহলে লগ অন করো www.marksallrounder.com অথবা মার্কস অলরাউন্ডার 2014 এর ফেসবুক ফ্যান পেজ থেকে, যত খুশি তত। কথা বলছিলাম আবু রায়হানের সঙ্গে, এবারে আমরা কথা বলবো ত্রিবেণীর সঙ্গে। ত্রিবেণীর সঙ্গে রয়েছে ত্রিবেণীর মা। ত্রিবেণী কেমন আছো? খুব ভালো, তুমি কেমন আছো আপু? আমি ভীষণ ভালো আছি, তোমাকে পেয়েও ভীষণ ভালো লাগছে এবং আমাদের জাজেসরা তো রয়েছে। একটু ত্রিবেণীর পারফরমেন্স সম্পর্কে জানতে চাই ঠিক টিকটু করে। ত্রিবেণী আমার মনে হয় আগে ঈশিতাকে দিয়ে শুরু করি, যে নাচের জায়গাটা দিয়ে আমরা কথা বলতে পারি। আমি আসলে নাচের জায়গার কথা বলবো না সুমি। ত্রিবেণী যতবার আমি নামটা শুনি আমার প্রথমে কি মনে হয় জানো, ওই যে একটা জিনের অভিনয় করেছিল না তুমি, একবার জিন হচ্ছে একবার জিন, আর কে হচ্ছিল জানি, জিন আর মানে জিনই ছিলাম, হ্যাঁ মাঝখানে স্বাভাবিক মেয়ে হয়ে যায়, ওই ওই অভিনয়টা আমি ভুলতে পারি না ত্রিবেণী। তুমি অবশ্যই ভালো নাচো, নাচ নিয়ে কথা শুনি আবার বলো। না নাচের চেয়ে আমি আসলে ওকে বলতে চাই যে ও খুব ভালো নাচে এবং ওর অভিনয় মানে আমার আমার ভালো লাগে, এবং আমার ধারণা ওর মধ্যে এক ধরনের, ও যদি চর্চা করে ওর মধ্যে একটা ভার্সেটাইলিটি আছে। আর সবাইকে আমি উচ্চারণের কথা বলেছি, ওকে আমি এতটা বলবো না কারণ উচ্চারণগুলো মোটামুটি ওর সুন্দর মানে মোটামুটি ওর গ্রিপে আছে, তো সেই জন্য ওটা ওর একটা প্লাস পয়েন্ট। আর আরেকটা জিনিস ত্রিবেণীর আমার ভালো লাগে যে ও কিন্তু যথেষ্ট কনফিডেন্ট, ওকে দেখে যতটা মনে হয় না বাট ও ভেতরে ভেতরে যথেষ্ট কনফিডেন্ট একটা। ত্রিবেণী যদ্দূর মনে পড়ে আমার, আমরা যতগুলি মার্কস অলরাউন্ডার এপিসোড দেখেছি ও একটা এপিসোডে একটু নিজের মধ্যে ছিল না বা এই ধরনের, বাকি এর বাকি ও পারফরমেন্স অলওয়েজ স্টানিং, এবং সে কিন্তু যখন স্টেজে নামে সে কিন্তু জানে যে কী করবে। আর ওর নাচের কথা, ওর নাচের আমি ফ্যান, ও এত এত ভালো নাচে, কারণ আমার পাশে সবসময় ঈশিতা বসে, ঈশিতা থেকে আমি সবসময় জানতে চাই যে নাচটা কি হলো। আর ঈশিতা তখন ঈশিতার মতো করে ঈশিতা অনেক কমেন্ট করে, এটা তার এখন বলা যাচ্ছে না, যা হোক, কিন্তু ঈশিতার কাছ থেকে আমি কিন্তু ম্যাক্সিমাম টাইম মানে আমি ত্রিবেণীর ব্যাপারে ও সবসময় জানি শি ইজ এ ভেরি গুড ডান্সার, তো ঈশিতা যখন বলে ইট ম্যাটার্স। তারপর এনি লাস্ট ওয়ার্ডস টু হার, যেটা আপনি এখন আপনারা বলতে চান ওকে, যেহেতু গ্র্যান্ড ফিনালে সামনে। ও কিন্তু নাচ আর অভিনয় তো, অভিনয়ও খুব ভালো ও আবৃত্তিও ভালো, ও চাইলে কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারবে যদি ও নিজেকে ঠিক রাখে, আই এম শিওর। আমি বলবো যে একেবারে শেষ পারফরমেন্স তো গ্রুমাররা যেটা ঠিক করে দিবেন, কর্তৃপক্ষ যেটা ঠিক করে দিবেন সেটা তো অবশ্যই অনেক ভালো হবে, কিন্তু তারপরও যেহেতু এটা একটা ভাগ্য নির্ধারণের ব্যাপার আছে, আমি সব প্রতিযোগীকেই বলবো যে তুমি যদি একটা পারফরমেন্সে কমফোর্টেবল না হও তাহলে তোমার গ্রুমারের সাথে কথা বলো ব্যাপারটা নিয়ে, কারণ
স্টেজে কিন্তু ইন দ্য এন্ড অফ দ্য ডে তুমি দাঁড়াবে এবং তোমাকে কিন্তু পুরো বাংলাদেশ দেখবে। ত্রিবেণী, চমৎকার কিছু সাজেশন এসেছে যাদের কাছ থেকে, তোমার কাছ থেকে জানতে চাচ্ছি তোমার প্রস্তুতি কিরকম। আমি প্রস্তুতি ঠিকভাবে নিচ্ছি, স্যার এবং ম্যাম আমাকে যা বললো আমি অবশ্যই সেটা মাথায় রেখে কাজ করব। আমি কনফিডেন্টের সাথে মানে এখন আমি এসব উপদেশ মেনে অবশ্যই চলবো আর প্র্যাকটিস করছি মোটামুটি। এখন আমাদের ক্যাম্পে কিছুদিন পর আমরা যাব, আমরা ওখানে গেলে অবশ্যই আমি ভালো পারফরমেন্স করব বলে আমার ধারণা। আমি স্পার্কলিং সেই পারফরমেন্সগুলোর জন্য একটু আন্টি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি ত্রিবেণী সম্পর্কে, ত্রিবেণীর এই পথ চলা সম্পর্কে। ত্রিবেণীর এই নাচের পথ তো মানে অনেক মানে মাঝখানে ইয়ে ব্রেক হয়ে গেছে, মানে ওকে লালমনিরহাট থেকে আবার এই যে ঢাকায় নিয়ে আসা, আর ছোটোবেলার থেকেও নাচের প্রতি বেশি আগ্রহী, আর ক্লাস ওয়ান থেকেও জাতীয় পুরস্কার মানে অনেক জাতীয় পুরস্কার প্রাপ্ত, আর ওর বাবা মাঝখানে মানে নাচটা ওর বন্ধ রাখার জন্য অনেক ইয়ে করছে যে মেয়ে মানুষ। বাট নিশ্চয়ই আমি আমার বড় মেয়ে, তারপর ওরও ইচ্ছা এই ইয়াতে ওর রাস্তাকে ইয়ে করে রাখা আছে। আপনাকে সেই সাপোর্টটা দিতে হবে মানে এর ব্যাপারে আমি অনেক ওর বাবার সঙ্গে মানে মিথ্যার অভিনয় করছি। ওর বাবাকে বলবেন যে ওনার মেয়েটা অনেক ভালো নাচে, ওটা তো, এবং পড়াশোনাও করবে সে। না পড়াশোনাও সে ভালো, তার ক্লাস ওয়ান থেকেই মানে বৃত্তি আছে, আর ওর বাবা মানে যখন আমাদের কাছে ভালো রেজাল্ট করে ও তখন ভালো, যদি একটু কারো কাছে শুনে কেউ হয়তো বলে যে নাচ করি কি হবে মেয়ে মানুষ বড় হয়ে নাচ করি কি হবে, তখন কাছে না আর নাচ করাবো না আর নাচে দেব না। কিন্তু আমার কাছে একটা খুব সহজ সমাধান আছে, আমার ভাই খুব ভালো ছাত্র ছিল, তো আমার ভাই অনেক কিছু করে বাসায় না মানে কোনো বিচার আচার হতো না, তো আমি খুব অবাক হয়ে যেতাম যে কী ব্যাপার ও এত বড় বড় কিছু করে পার পেয়ে যাচ্ছে কেন। ভাইয়ের কাছে আমাদেরকে তাকে হেসে বলতো কি রেজাল্টটা ভালো করো, রেজাল্টটা ভালো করো, রিপোর্ট কার্ড রেজাল্টটা ভালো করো, দেখবে তারপরে অনেক কিছুই অনেক সহজ হয়ে যাবে বাসায়। কারণ বাবা মা কিন্তু এখন পর্যন্ত আমাদের দেশে শেষ পর্যন্ত দেখে যে পরীক্ষার রেজাল্টটা কি, পড়াশোনাটা খুব মনোযোগ দিয়ে করো। এটা বাবা মাদের, এটা বাবা মা কি আমার আমার মা এখনো মানে আমার কিছুদিন আগেও বলতো মানে বছর কত বছরও বলতো যে অনেক তো হলো এখন অন্য কিছু কর। বাবা মাদের আশা থেকেই যাবে, এক্সপেকটেশন থেকেই যাবে, দাম তো কম করলি না অনেক কিছু হলো অন্য কিছু কর, তো এটা বাবার এরকম। ত্রিবেণী আসলে যে পারফরমেন্স গুলো দিয়ে আমাদের মুগ্ধ করেছে সেরকম কিছু পারফরমেন্স ত্রিবেণী চলো সবাই মিলে দেখে নিই। এলো বড় সাজে সহ সামনে তাই রিম ঝিম ঝিম রিম ঝিম ঝিম গান বেজে যায় গানের ধারা মাঝে প্রাণের কথায় আছে সুর তবু লাগে না যে কথা বলো তারে পাই এলো বড় সাজে সহ সামনে তাই রিম ঝিম ঝিম রিম ঝিম ঝিম গান গেয়ে যায় রিম ঝিম ঝিম রিম ঝিম ঝিম গান গেয়ে যায় মনের আকাশে কত খুঁজেছি গো তোমায় মেঘের স্তরে স্তরে রাতের তারায় তারায় যদি ভরায় শ্রাবণে কারো ছোঁয়া সুরানে হৃদয়ের মাঝখানে রেখে দিতে তারে চায় এলো বড় সাজে সহ সামনে তাই রিম ঝিম ঝিম রিম ঝিম ঝিম গান গেয়ে যায় রিম ঝিম ঝিম রিম ঝিম ঝিম গান গেয়ে যায় রিম ঝিম ঝিম রিম ঝিম ঝিম গান গেয়ে ধরবো আমরা মিলে সবাই করবো এখন গরু জবাই বুঝবে বেটা নেতার ভাই ঘুরবো যখন তার কবর ¶¶
রোদের আড়ালে তোমার ছায়া এলোমেলো হেঁটে যায় বিবাগী ধুলোয়, তবে ক্ষতি কি বলো বিবাগী হয়ে, তোমার ছায়া যদি ছুঁয়ে দেখা যায়। অবস্থা হইল কেমনে? আরে এমনি কইরা কি লাগছে কাটা? আর কোন না উস্তাদ, সকরা নিউ মার্কেটের সামনে তিন নম্বর বাজে উঠছিলাম, একটা লোকরে টার্গেট করছিলাম, ভাবলাম সাইজ করুক, কিন্তু পাবলিক আমারে সাইজ করে দিছে। রে আরে একটা অপারেশন যদি ঠিক মতো করতে পারতো তুই। মাফ করে দেন উস্তাদ, কান ধরতাছি, আমার তো জীবনে একটাই এম, আপনার মতো একজন প্রতিভাদার বিশাল পকেট মার সেই রকম হইতে চাই, এর জন্য কি করা লাগবে সেটা খালি কোন, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। আচ্ছা তাহলে শোন, নে বলটা রে তোল, কাম কর। আরে রে তুলবো কি জন্য? তুলতে কইলে মিল লাগে তুলবি, এটার ভিতরে যে বল আছে এমনি দুই আঙ্গুল ঢুকাইয়া এমনি উঠাইবি, এমনি উঠাইবি, উঠা প্র্যাকটিস কর। ওরে না দুই আঙ্গুলে উঠাতে পারো, দুই আঙ্গুল হয় না। তুমি তো পাড়ায় পাড়ায় দই নিয়ে ঘোরো, কত মানুষের বাড়ি বাড়ি যাও, দেখনি যখন দূরের পাহাড়ে বৃষ্টি নামে,
ঝর্ণার পারে খেলা করে প্রজাপতি, অমলকে মনে পড়ে। ওগো পাখিওয়ালা, তুমি দেশে দেশে যাও, অচেনা দেশের অচেনা পাখিরা জানে অমলের কথা। হলো কি ভাই, বলছি সেবার চতুর্দিকে তাকিয়ে, যাচ্ছি আমি ভূতের ভয়ে ডালপালা সব ঝাঁকিয়ে। সন্ধে তখন পেরিয়ে গেছে, বাকি এক ক্রোশ রাস্তা। ভূতেরা সব করতে বেরোয় সেই সময়ে নাস্তা। রাম 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 বলতে বলতে পেরিয়ে তেঁতুল তলা, হঠাৎ দেখি তিনখানা ভূত বাড়িয়ে আছে গলা। ভয়ে আমার পা ঠক ঠক, একটুও নেই হুশ। চেঁচিয়ে বলে তিনখানা ভূত, আরে মানুষ মানুষ মানুষ। বাবুদের তাল পুকুরে, হাবুদের ডাল কুকুরে সে কি বাস করলে তারা। বলি থাম একটু দাঁড়া, পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না, হোথা না আসতে গিয়ে ইয়া বড় কাস্তে নিয়ে গাছে গিয়ে যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি। ও বাবা মরাত করে পড়েছি সরাত জোরে, পড়বি পর মালির ঘাড়ে, সে ছিল গাছের আরে। বেটা ভাই বড় নচ্ছার, ধুমাধুম গোটা দুচ্চার, দিলে খুব কিলো ঘুষি একদম জোরসে ঠুসি। আমিও বাগিয়ে থাপড়, দেহাওয়া চাগিয়ে কাপড়, লাফিয়ে ডিংনু দেয়াল, দেখি এক ভিট্রে শেয়াল। আরে ভ্যাত শেয়াল কোথা, ভোলাটা দাঁড়িয়ে হোথা, দেখে যাই আঁতকে ওঠা, কুকুরও করলো ছোটা, আমি কই কম্ম কাবার, কুকুরেই করবে সাবার। বাবা গো মা গো বলে পাঁচিলের ফোকর গোলে ঢুকি গেই পুষ্টের ঘরে, যেন প্রাণ আসলো ধরে। যাব ফের কান মলি ভাই, চুরিতে আর যদি যাই তবে বোন নামই মিছা, কুকুরের চামড়া খিচা। সে কি ভাই যায় রে ভোলা, মালির ওই পিটনি গুলা, কি বলিস ফের হপ্তা, তওবা তওবা তওবা, নাক খপ্তা নাক খপ্তা। ত্রিবেণী পারফরমেন্সগুলো দেখলাম, ত্রিবেণী এবার তোমার ভোট চেন, এবার পালা চেনো। বন্ধুরা আমাকে যদি প্রাথমিকের সেরা মার্কস অলরাউন্ডার দেখতে চাও, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করো TRIBENY ত্রিবেণী আর পাঠিয়ে দাও 6969 নম্বরে, যে কোনো মোবাইল থেকে যত খুশি তত। এছাড়া আমাকে যদি অনলাইনে ভোট করতে চাও তাহলে লগ অন করো www.marksallrounder.com অথবা মার্কস অলরাউন্ডার 2014 এর ফেসবুক ফ্যান পেজ থেকে যত খুশি তত। তো থ্যাংক ইউ ত্রিবেণী, এবং তোমার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল, এবং জাজেস অনেক অনেক ধন্যবাদ। প্রাথমিক গ্রুপের বন্ধুদের সঙ্গে তো আজকে আমরা কথা বলেছি, আগামী পর্বে আবারও আপনাদেরকে আমরা পাচ্ছি, কেননা মাধ্যমিক গ্রুপের আমাদের সেরা তিন প্রতিযোগীকে নিয়ে আমরা আবারও হাজির হব। এবং আমি যতটা লক্ষ্য করেছি আপনারা আপনাদের জাজমেন্টের চেয়ে কিন্তু আমাদের অনুষ্ঠানটি সবসময় উপভোগ করেছেন, আমাদের সব পারফর্মারদের পারফরমেন্স সবসময় আপনারা এনজয় করেছেন, এবং আপনাদেরকে পেয়ে আমরাও সবসময় কী বলবো এনজয় করেছি এবং পুরো মুহূর্তটাকে অনেক উপভোগ করেছি। থ্যাংক ইউ। এবং প্রিয় দর্শক, যেমনটি বলছিলাম আজকের এই পর্বে আমরা মার্কস অলরাউন্ডারের শুরুর দিক, শুরুর গল্পটি শুনেছি, এবং সেই সঙ্গে আজকে প্রাথমিক গ্রুপের বন্ধুদের সঙ্গে আমাদের কথা হয়েছে। আগামী পর্বে আমরা আবারও হাজির হব, পুরনো কিছু স্মৃতি রোমন্থন করব এবং কথা হবে মাধ্যমিক গ্রুপের বন্ধুদের সঙ্গে। আশা করি সঙ্গে থাকবেন এবং অনেক অনেক ভালো থাকবেন। যখন দুঃখ সীমানা ছাড়িয়ে যাওয়া, দেখাও যত প্রতিভা তোমার, স্বপ্ন যখন আকাশমা দুঃখ সীমানা ছাড়িয়ে যাওয়া, দেখাও যত প্রতিভা।